চাকরি প্রার্থী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য। তো আবারও কিন্তু বাংলাদেশ রেলওয়েতে বুকিং সহকারী পদে 153 জনের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটাতে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আপনারা কিন্তু সকল জেলার প্রার্থীগণ সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু বারবার বলে এসেছি, টোটালি বাংলাদেশ রেলওয়েতে 15,000 পদে জনবল নিয়োগ করা হবে এবং ধাপে ধাপে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসবে এবং এটার আবেদন শুরু হবে 7 এপ্রিল 2022, আবেদন শেষ হবে 7 মে 2022। তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন যে ঠিক কী কী পড়লে, কোন বই পড়লে আপনি বাংলাদেশ রেলওয়েতে বুকিং সহকারী পদে নিজের যোগ্যতায় চাকরিটা পেতে পারেন। তো আপনি যদি এই বছরে একটি সরকারি চাকরি পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সকল ভিডিও সমূহ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ প্রত্যেকটা দিন হাজার হাজার সরকারি চাকরির নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। তাই এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন আর এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। তো এবার বলি, বাংলাদেশ রেলওয়ে থেকে মহাপরিচালকের কার্যালয়ে 29 মার্চ 2022 এই বিজ্ঞাপনটি প্রদান করা হয়েছে যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি, 153টি পদে, বুকিং সহকারী, গ্রেড 15, 9,700 টাকার স্কেলে আপনার কিন্তু পার মান্থ স্যালারি দাঁড়াবে 25,000 টাকার মতো এবং পদসংখ্যা 153টি, বয়সসীমা 18 থেকে 30 বছর। অবশ্যই কিন্তু কোনো স্বীকৃত শিক্ষা বোর্ডতে অনন্য HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা আপনার থাকতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এটাতে মোটামুটিভাবে 1-4-2022 তারিখে যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকবে তারা আবেদন করতে পারবেন। এছাড়া যারা এই কোনো ধরনের কোটা রয়েছে, বীর মুক্তিযোদ্ধা বা অন্য কোনো ধরনের, তাদের কিন্তু 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং এইটা আপনি কিভাবে আবেদন করবেন, ভাই দেখেন আবেদন যে সিস্টেম সেটা হচ্ছে এই যে আপনার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়ে gov.bd, এখানে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাঝখানে কী আসবে, br.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন এবং অনলাইনে আপনাদের যে নির্ধারিত ছবি এবং স্বাক্ষর রয়েছে এগুলো কিন্তু ঠিকঠাক মতো পূরণ করবেন এবং 7 এপ্রিল আবেদনটি শুরু হবে, 17 মে পর্যন্ত আবেদনটা কিন্তু চলমান থাকবে। তো আপনারা যারা বুকিং সরকারি পদে চাকরি পেতে চান, তাদেরকে এই পরীক্ষার যে সিস্টেমটা সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে লিখিত এবং মৌখিক পরীক্ষা হবে এবং এটাতে যদি আপনি লিখিত পরীক্ষা পাস করতে পারেন, ভাইবা পর্যন্ত গেলে ইনশাআল্লাহ আপনার নিজের যোগ্যতায় কিন্তু জবটা হয়ে যাবে। তাই আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন অবশ্যই কিন্তু এই পদটাতে আবেদন করবেন। তার কারণ বুকিং সহকারী কিন্তু বাংলাদেশ রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ পদ এবং এখানে চাকরি পাওয়া কিন্তু খুবই সহজ। তাই আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো, ভাই বাংলাদেশ রেলওয়েতে ধাপে ধাপে আরও নিয়োগ বিজ্ঞপ্তি আসবে এবং আমার বই যারা নিয়েছেন বুকিং সহকারী পদের জন্য ওইটা কিন্তু এনাফ। এবং তাছাড়াও বুকিং সহকারীর জন্য এখন আপনারা যারা বই সংগ্রহ করেন নাই, বাংলাদেশ রেলওয়েতে চাকরি পেতে চাইলে অবশ্যই আমাদের বইটা এখনই সংগ্রহ করুন। তো এবার আমাদের স্পেশাল এডিশান বইটা আপনাদের সামনে তুলে ধরবো। তো বইটি নিলে আপনি প্রথমেই পেয়ে যাবেন বাংলাদেশ রেলওয়ের বিগত সালের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা ও সমাধানসমূহ, যেগুলো কমপ্লিট করলে আপনি মোটামুটিভাবে বুকিং সহকারী পদে কীভাবে প্রশ্ন হবে, কী ধরনের পড়াশোনা আপনার করতে হবে সব কিছু জানতে পারবেন। এছাড়াও বিগত সালের বাংলাদেশ রেলওয়েতে যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নাবলী আপনার বুকিং সহকারী পদে আসার মতো সেগুলোও কিন্তু আমরা উপস্থাপন করেছি। এছাড়াও রয়েছে সুপার মডেল টেস্ট এবং বাংলাদেশ রেলওয়ে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো থেকে আসার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটা। তাই 100% কমনের একমাত্র বইটার দাম মাত্র 250 টাকা। অবশ্যই ডিসপ্লেতে শো করা নাম্বারে কল করে এখনই বইটা সংগ্রহ করুন এবং প্রত্যেকটা দিন বিভিন্ন জেলা উপজেলায় আমরা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইগুলো পাঠাচ্ছি। এবং আমাদের এই বইটা আপনি যদি নিয়ে থাকেন, তাহলে সুপার মডেল টেস্টের পাশাপাশি আপনি গণিতের খুবই স্ট্রং একটা প্রিপারেশান পাবেন। তাছাড়াও বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণিতে যদি আপনার কোনো ভয় থাকে, যদি দুর্বল হয়ে থাকেন গণিতের ব্যাপারটায়, আপনার সকল ভয় কেটে যাবে। এছাড়াও আপনার ইংলিশ গ্রামার, ইংলিশ সাহিত্য, তাছাড়া BCS, PSC, ব্যাংক জব, যে সকল কোশ্চেনগুলো বারবার আসে বাংলাদেশ রেলওয়েতে সেগুলো আমরা অন্তর্ভুক্ত করেছি এবং বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, সাধারণ জ্ঞান সব কিছু আমাদের বইটাতে পাবেন। তাই বলবো ভাই, এখনও পর্যন্ত আপনি যদি বাংলাদেশ রেলওয়ের জন্য বই সংগ্রহ করে না থাকেন, অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করুন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলের সকল ভিডিও সমূহ দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমার কাছ থেকে বই সংগ্রহ করছেন, তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।